আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আলপনাস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা কয়েকটা উপাদানে কিভাবে পারফেক্টলি বেসিক মেয়োনিজ তৈরি করা যায় তার রেসিপি শেয়ার করব। ঘরে কম বেশি মেয়োনিজ সকলে তৈরি করতে পারলেও কয়েকটা উপাদান পরিমাণে কম বা বেশি নেওয়ায় স্বাদে পার্থক্য আসে। আজকে মেয়োনিজটা তৈরি করে দেখাবো ব্লেন্ডারে। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে হাতেও তৈরি করে নিতে পারেন। মেয়োনিজ তৈরির জন্য এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম কুসুম সহ নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে মেয়োনিজ তৈরির 1 ঘন্টা আগে এটাকে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। রুম টেম্পারেচারে আসার পরেই ডিমটা ব্যবহার করা যাবে। এখন এতে 1/4 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়েছি। সাদা গোলমরিচ গুঁড়া দিলে রংটাও সুন্দর আসবে। 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ সাদা সিরকা, 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। লেবুর রসটা 1 টেবিল চামচে দিতে হবে, এর কম বেশি করা যাবে না। 1 কাপ সয়াবিন তেল দিব, তবে 1 কাপের পুরোটা একবারে না দিয়ে বেশ কয়েকবারে অল্প অল্প করে দিয়ে পুরোটা ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডারের ঢাকনাটা আটকে 1 থেকে 2 মিনিট প্রথমে ব্লেন্ড করে নিব। 2 মিনিট পর ব্লেন্ডারের ঢাকনাটা খুলে আবারও অল্প পরিমাণ তেল দিয়ে দেব। ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নিব। 1 মিনিট পর আবার ব্লেন্ডারের ঢাকনাটা তুলে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। 1 কাপ তেলের পুরোটা তেল একবারে না দিয়ে 5 থেকে 6 বারে দিয়ে ব্লেন্ড করে নিলে সেক্ষেত্রে মেয়োনিজের টেক্সচারটাও খুব ভালো আসে এবং তৈরি করা মেয়োনিজও ভালো হয়। প্রথমবারে 2 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর এরপর থেকে যে কয়বারে তেল দিয়েছি সে কয়বার 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করে নিয়েছি। আর এর স্বাদ রেস্টুরেন্টের মতো না হলেও বাসায় খুব কম খরচে এই মেয়োনিজটা তৈরি করে নেওয়া যায় এবং বাসার সকলেরই খুব পছন্দের হবে। শেষবারে বাকি সবটুকু তেল দিয়ে এবার ব্লেন্ডারের ঢাকনাটা আটকে ব্লেন্ড করে নিব শেষবারের মতো। আর এভাবে তৈরি করা মেয়োনিজ এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে সংরক্ষণ করতে পারবেন 7 থেকে 10 দিনের জন্য। এদিকে মেয়োনিজ তৈরি করা হয়ে গিয়েছে, আপনাদেরকে এবার মেয়োনিজের টেক্সচারটা দেখাচ্ছি। মেয়োনিজের টেক্সচারটা এমন হতে হবে যেটা খুব বেশি ঘনও নয় এবং খুব বেশি পাতলাও নয়। পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের, দেখে নিশ্চয়ই বুঝতে পারছি আমার তৈরি করা মেয়োনিজের টেক্সচারটা কেমন হয়েছে। খুব বেশি ঘন হয়নি এবং খুব বেশি পাতলা হয়নি। বাসায় তৈরি করা বেসিক মেয়োনিজের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।